অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৃহৎ সাফল্য। করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। সফল হয়েছে কোভিড ভ্যাকসিনের প্রথম আর দ্বিতীয় মানব পরীক্ষণ। দ্য ল্যান্ডসেট ম্যাগাজিনত এই দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকসকলে। 18-55 বছর বয়সের কেবাজনো ব্যক্তির দেহত প্রয়োগ করে সফল হয়েছে। এটা তৃতীয় পর্যায়ের পরীক্ষণের সফলতার পিছত বজারলে ভ্যাকসিন অহার পূর্ণ সম্ভাবনা আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সফলতার কথা অসমৰ স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজের টুইটার একাউন্ট যোগে জানায়। নগাঁওর নিতুল দাসর রিপোর্ট, পাটকাই টিভি।